প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা স্ক্রিনে যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্লাস্টিকের ক্রেট এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেট বেশ বড়ো সাইজের আমার নিয়মিত দর্শকরা জানেন যে আমি এই ধরনের প্লাস্টিক ক্রেটে বিভিন্ন সিজনাল সবজি করে থাকি এটার গভীরতাও অনেক এবং প্রচুর মাটি এতে ধরে তো এই জায়গাটায় এবার আমি আলু চাষের প্রস্তুতি নিচ্ছি গোল আলু আমরা আমাদের রান্নার কাজে যে গোল আলু ব্যবহার করি সেই আলু আমি এখানে চাষ করব। তো এর জন্য আমি মাটিটা কিভাবে তৈরি করেছি সেটা বলি আমার অন্যান্য সবজির চাইতে এটার মাটি তৈরিটা একটু ভিন্ন রকম এখানে মাটি খুবই অল্প এমনকি মাটি না দিলেও চলে আমি যেটা করেছি কোকো ডাস্ট হ্যাঁ কোকোপিট যে চার কেজির ব্লক সেটা কিনে এনে কয়েক ঘন্টা পানিতে ভেজালে যে খুলে যায় এটা ছেড়ে ছেড়ে যায় তারপর সেটাকে এটাকে ডাস্ট বলে সেই কোকো ডাস্টটা আমি যেটা করেছি রোদে শুকিয়ে তারপর এর সঙ্গে ভালো পরিমাণে জৈব সার হ্যাঁ আপনি যতখানি দিতে পারেন তো ভালো সম হলে আরও ভালো আমি খুব বেশি দিতে পারিনি আমি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট মানে ডাস্টের টোটাল টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আমি শুধুমাত্র জৈবসার মিশিয়েছি পাত্রে কিছু মাটি আগে থেকে ছিল তাই আমি সেটি মিশিয়েছি মাটি না দিলেও কোনো সমস্যা নেই কেন মাটি না দিলে সমস্যা নেই কারণ কোকো ডাস্ট যখন আপনি দেবেন এটা খুব সফট হবে হ্যাঁ ছাড়া ছাড়া হবে এতে আলু খুব সুন্দরভাবে বড় হতে পারে হ্যাঁ যদি মাটির পরিমাণ বেশি থাকে তখন যেহেতু পাত্রটা বদ্ধ আমরা তো জমিতে চাষ করছি না ছাদ বাগানে চাষ করছি তো এতে যেটা হচ্ছে যে আলু যখন বড় হবে মাটিটা তখন একটু প্রেশার পড়বে চাপ লাগবে তখন আলু এবং মাটির মধ্যে একটা সংঘর্ষ হবে এই কারণে আলুটা খুব বেশি বড় হতে পারবে না তো আমরা যেটা কোকোডাস যদি আমরা দেই তাহলে আলুটা চারপাশে বাড়াটা খুব সহজ হবে এখন আমি আপনাদের দেখাবো আমি আলু কিভাবে নিচ্ছি আমি আমার রান্নাঘর থেকে বেশ কিছু আলু নিয়ে এসেছি এই সিজনে যে আলুগুলো কেনা হয়েছে এগুলো কিছুদিন ঘরে রাখার পরেই এরকম উদ্গম দেখা যাচ্ছে এই এখানে দেখা যাচ্ছে যে গাছ উঠে আছে এই আলুগুলো আমি এখন কেটে আমার এই পাত্রে আমি এগুলো রোপণ করব তো কাটবো বলতে এই আস্ত আলু রোপণ করলেও হচ্ছে অথবা আমরা যদি চাই ছুরি দিয়ে এই একটি অংশ কেটে হ্যাঁ এই যে আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন এইভাবে কেটে আমি যদি এই গাছটুকু আলাদা করে ফেলি সেটা আমি রোপণ করি তাহলেও হবে তাহলে আলুর বাকি অংশ আমরা ইজিলি আবার রান্নার কাজে ব্যবহার করতে পারছি তো একই আলু থেকে আপনি দুটো কাজই করতে পারছেন তো আমি এখন এগুলো কেটে আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে দেখুন আমি এই যে এই আলুটার ধরেন এদিকে হচ্ছে যে অল্প কিছু গাছ দেখা যাচ্ছে আর যে অংশটা কাটা সেখানে বেশি ছিল তো বেশি অংশগুলো আমি এভাবে কেটে আলাদা করে নিয়েছি এগুলো আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলব এগুলো আমি এখন আমার সেই পাত্রে রোপণ করব দর্শক এই যে এইমাত্র যে আলুগুলো আমি কেটে আনলাম এই যে দেখুন এটাকে আমি এখন এখানে রোপণ করে দেব আমি ছয়টি টুকরা নিয়েছি তাই আমি এখানে এক দুই তিন এ পাশে তিনটা এবং এক দুই তিন এ পাশে তিনটা আমি রোপণ করতে পারবো তো এই যে আপনারা দেখুন আমি এখানে একটু হাত দিয়ে মাটি সরিয়ে নিচ্ছি তারপর এটাকে এভাবে বসিয়ে দিচ্ছি এবং আলতো করে উপর দিয়ে ঢেকে দিচ্ছি দ্যার সিট আর তেমন কিছুই করতে হবে না এইভাবে আমি প্রতিটা আলু এখানে রোপণ করে দেব এরপরে একটু আমি পানি দিয়ে দেব চমৎকার এভাবে আমি এখন এই পাশে আরও তিনটা দিয়ে দিচ্ছি এবার আমি আলতো করে এখানে পানি দিয়ে দেব আলুটাকে জাস্ট ভিজিয়ে দেয়া একটু বের হয়ে এসছে এটাকে একটু ঢেকে দেই হ্যাঁ আচ্ছা এখন যত্নের ব্যাপারে যদি বলি যে এখানে আমার দেখতে হবে যে এই মাটি যেন মিডিয়া যেন খুব বেশি শুকিয়ে না যায় যখন শুকিয়ে যাবে তখন আমি পানি দেবো আবার এত বেশি পানি দেব না যেন আলুটা পচে যায় তো আমাকে একটু বুঝে শুনে পানি দিতে হবে যেমন এই যে কোকোডাস তো আসলে অনেকদিন ধরে পানি ধরে রাখে তো সাথে থাকে আজকে যে পানি দিলাম আমি একটু আগামী দেখা যাবে যে আগামী দু তিন দিন পানি দেওয়া লাগছে না আমি যদি দেখি যে এটা শুকনো শুকনো হয়ে গেছে একদম তখন আমি আবার অল্প পরিমাণে পানি দেব আর শীতকালে তো গাছে এমনিতেই কম পানি দেওয়া লাগে এর বেশি এখানে তেমন কিছুই করতে হবে না এই যে এখন শীতের শুরুতে নভেম্বর মাসে আমি এটা রোপণ করলাম আলু আমি তুলতে পারবো সম্ভবত ফেব্রুয়ারির দিকে মানে বসন্তের শুরুর দিকে নতুন আলু তোলা সম্ভব হবে তিন মাসের মতো একটা সময় লাগে তো প্রিয় দর্শক আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের ছাদ বাগানে এইভাবে চমৎকারভাবে আলু চাষের প্রস্তুতি নিতে পারেন ইনশাআল্লাহ সবারই ভালো ফলন হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ